সংশোধনাগারে বসে বন্দীরা বানিয়েছেন প্রতিমা, নিজের হাতে গড়ে তুলেছেন মণ্ডপ। বহরমপুর সংশোধনাগারে এবারে পুজোর থিম সবুজায়ন। এরা সকলেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, কিন্তু নিজেদের অপরাধের কথা ভুলে খোলা আকাশের নিচে দুর্গা প্রতিমা তৈরি করেছেন। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে 13 জন বন্দী সারাদিন পরিশ্রম করে দুর্গা প্রতিমা তৈরির পাশাপাশি বানিয়েছেন পূজা মণ্ডপ। জেল পুলিশ পরিচালিত বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবারের পুজোর থিম সবুজায়ন। এবারেও তারা বিশ্ব বাংলা শারদ সম্মান পাবেন বলে আশা পুজোর আয়োজকদের। গত কয়েক বছর ধরেই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে তাপস মণ্ডল, রাজেশ দাস, শঙ্কর রায়, হাবল শেখ, গোলাম গাউস, বিল্লাল শেখ, নাসিম শেখ প্রভৃতিরা নানান থিমের দুর্গা প্রতিমা বানিয়েছেন, বানিয়েছেন পূজা মণ্ডপ, তাক লাগিয়ে দিয়েছেন দর্শককে। অথচ ভাবলে অবাক হতে হয়, এরা প্রত্যেকেই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক। আরও স্পষ্টভাবে বললে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারা কেউ প্রতিমা বানাচ্ছেন, কেউ প্যান্ডেল করছেন, কেউ বা লাইট সাজাচ্ছেন, তাদের হাতের নিপুণ কাজের তারিফও করেছেন দর্শকেরা। গত 6 বছর ধরে জেলের বাইরে মাঠে খোলা আকাশের নিচে পুজোর আয়োজন করে আসছেন তারা। মোট 13 জন আবাসিক গত 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দুর্গা প্রতিমা ও পুজোর মণ্ডপ তৈরি করেছেন। তাপস মণ্ডল বানাচ্ছেন মাতৃ প্রতিমা, বাকিরা সকলেই সহযোগী। কেউ কেউ পুজোর প্যান্ডেল সাজিয়ে তুলছেন, তাদের মধ্যেও যে শিল্পসত্তা লুকিয়ে রয়েছে এই কাজের মধ্যেই তা ফুটে উঠেছে। এ বিষয়ে সম্পাদক বলেন, সবুজায়নের চিন্তাভাবনা তার, সেই চিন্তাভাবনাই পছন্দ হয়েছে কারা দপ্তরের। মুর্শিদাবাদ DIG নবীন কুমার সাহা এবং জেল সুপার শুভেন্দু কৃষ্ণ ঘোষের। চারিদিকে আবহাওয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে, গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে, তাই এবারে তাদের থিম সবুজায়ন। এই সবুজায়ন থিম তুলে ধরা হয়েছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের পূজা মণ্ডপে। এখানে গাছের গুড়ি থেকে বেরিয়ে আসছেন মা দুর্গা। মণ্ডপের চারিদিকে নানান গাছের ছবি এঁকে মানুষকে বৃক্ষরোপণের বার্তা দিতে চাইছেন তারা। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আবাসিকেরা মুক্তি পেয়ে যাতে মূল স্রোতে ফিরতে পারেন সেই চেষ্টা করা হয়। এর পাশাপাশি তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন সেই সুযোগও করে দেওয়া হয়। আবাসিকদের হাতের কাজের নৈপুণ্যতা বাড়িয়ে তোলা হয়। এদিকে কয়েক বছর ধরে নানান থিমের দুর্গা প্রতিমা বানিয়ে সেই নৈপুণ্যতা দেখিয়েছেন আবাসিকেরা, সাফল্যও এসেছে পরপর 3 বার। বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছেন বহরমপুর রিক্রিয়েশন ক্লাব, এবারেও সেই সম্মান পাবেন তারা, এমনটাই আশার কথা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। আপাতত সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ করে চলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বহরমপুর।